বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ডিম দিয়ে ধোকার টান্না রান্না করার রেসিপিটি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কাবেরিস অফিসিয়াল ব্লগসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে রেডি করেছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। ছোলার ডালগুলি আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এবার একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। ডালগুলি পেস্ট হয়ে গেছে, এবার এখানে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটি টিফিন বাটিতে আমি সর্ষে তেল মেখে নিলাম। এবার পেস্ট করে রাখা ডালগুলি এখানে আমি ঢেলে দিচ্ছি। ডালগুলি আমি টিফিন বাটির মধ্যে ঢেলে হাতের সাহায্যে সমান করে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে জল দিয়ে দিলাম। এবার একটি স্ট্যান্ড বসিয়ে দেব জলের উপরে। এবার পেস্ট করা ডালসহ টিফিন বাটিটি আমি গ্যাসের উপর বসিয়ে দেব জলের মধ্যে। ডালগুলি ঢেকে দিলাম আর কড়াইটিও একটি ঢাকন দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ঢাকনের উপরে একটি শিল দিয়ে চাপা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। 10-15 মিনিট পর আবার ফিরে এলাম, তো দেখা যাক সিদ্ধ হয়েছে কি না। তো দেখো ডালগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে একটি থালের উপরে উল্টে দিলাম। তো দেখো কী সুন্দর ডালগুলি সিদ্ধ হয়ে গেছে। এভাবে করলে ডালগুলি ঠিক কেকের মতো করে বেরিয়ে আসবে। এবার এগুলি একটি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটি গামলাতে 2টো ডিম ফাটিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিলাম। এবার ধোকাগুলি একটি একটি করে ডিমের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার ধোকাগুলি ভেজে নিচ্ছি। ধোকাগুলির এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, আরেক সাইডও ভালো করে ভেজে নেব। ধোকাগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সম্পূর্ণ ধোকাগুলি ভেজে নিচ্ছি। আমার সবগুলি ধোকা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলি এখানে ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে,
এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালার গোল্ডেন ব্রাউন না হচ্ছে। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে মশলাগুলি এড করে দিচ্ছি। একটু ওয়াটার দিয়ে দিলাম, তাহলে মশলাগুলি পুড়ে লেগে ধরবে না। পরিমাণ মতো সল্ট এড করে দিলাম। এবার মশলাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে রাখা আলুগুলি এখানে দিয়ে দিচ্ছি। আলু সহ মশলাগুলিকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোতে শুরু করেছে। মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো টমেটো সস এড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো জল এড করে দিচ্ছি। তোমরা যে যতটুকু গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী ওয়াটার এড করবে। ঝোলগুলিকে আমি একটু ফুটিয়ে নিয়েছি, এবার ধোঁকাগুলি এখানে দিয়ে দিচ্ছি। ধোঁকা দেওয়ার পর ঝোলগুলিকে আর একটু ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত ধোঁকাগুলি নরম হচ্ছে। তো দেখো বন্ধুরা, ধোঁকাগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এবার এখানে আমি একটু গরম মশলা এড করে দিলাম। তো দেখো বন্ধুরা, ঝোলটির কালার কতটা সুন্দর হয়েছে। এবার সার্ভ করছি। আশা করি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ।